আরে সর্বনাশ, এই তো দেখি ঐশ্বরিয়ার ডুপ্লিকেট। কে এই মেয়ে যে হুবহু ঐশ্বরিয়া রায়ের মতো দেখতে? সেই সঙ্গে থাকছে আইনস্টাইনের থেকেও মহা জ্ঞানী তাহলে সানি দেওল। নিজের আইকিউ নিয়ে যা বললো পাবলিকরা তো হেসে শেষ। সেই সঙ্গে রয়েছে এটাকেই বলে রিয়েল স্ট্রাগল। লাগাতেই পারলো না নুসরাত তার গাড়ির পিছনের বুট। আর এইদিকে মৌনী রয় লিটারেলি মাথা ঘুরিয়ে দেবার মতো ভিডিও করলো পাবলিশ। এখন আর দেরি না করে গসিপে চাই, প্রথমে আসি ঐশ্বরিয়ার ডুপ্লিকেটের কাছে। ভাই একটা ভিডিও ব্যাপক ভাইরাল, সেটা হচ্ছে এই ভিডিওটা যেখানে এই মেয়েকে দেখা যাচ্ছে হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে, মানে একদম সাক্ষাৎ ইয়াং কালের ঐশ্বরিয়া দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। কে এই মেয়ে যে হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে? আসলে কি ঐশ্বরিয়ার মতো দেখতে মানুষ এক্সিস্ট করে তাও আবার সেম টু সেম? অ্যাকচুয়ালি না, এটা এআই এর কল্যাণে বানানো। এই এআই যে কি করছে রে ভাই, মানে এর ওর চেহারা নিয়ে মেরে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি একজন ইনফ্লুয়েন্সার আদিতি পণ্ডিত, তার ভিডিও এবং তার চেহারার উপর ঐশ্বরিয়ার চেহারা মেরে বসিয়ে দিয়েছে এআই এর মাধ্যমে, আর এরপর থেকে এটা ভাইরাল। তবে হেই, তাকে দেখতে না কিছু কিছু অ্যাঙ্গেল দিয়ে ওই যে সালমান খানের লাকি মুভির নায়িকা আছে না স্নেহা উল্লাল, তার মতো বেশি লাগছে। এবার আসা যাক সানি দেওলের কাছে। সানি দেওলের তো ফেমাস ডায়লগ ঢাই কিলো কা হাত, এটা তো অনেক এপিক একটা ডায়লগ ছিল। বাট এবার এই ঢাই কিলোর হাতের থেকেও বড় জিনিস সানি দেওল নিয়ে এসছে, সেটা হলো সানি দেওল রিসেন্টলি জানালো তার আইকিউ 160-এরও বেশি। মানে আইকিউ বহুত হাই থা, I had a very high IQ because school mein mere unhone test kiya tha, my IQ was over 160 something it was. Ha asholi 160 er beshi, Einstein er jekhane IQ 160 er kacha kachi sei jagate Sunny Deol er IQ 160 er beshi. Public eta niye hashashi kore shesh, mane ekhon onekei bolche moje kore bhai bodhay blood pressure ebong IQ er modhe guliye feleche, tar hoyto blood pressure 160 er beshi but IQ er shonge seta miliye feleche. Shudhu tai na, ei kothar age Sunny Deol letao bolechilo tar school e naki lekhapora korte oshubidha hoto তার হাই আইকিউর কারণে সে অনেক অক্ষর বুঝতে পারতো না। বাবারে, এবার আসি মনিরয়ের কাছে। মনিরয় মাথা ঘুরিয়ে দেবার মতো ভিডিও ছাড়লো ইনস্টাগ্রামে, না লিটারালি মাথা ঘুরিয়ে দেবার মতো না। তার এই যে অসাধারণ পোজ, এত রং ঢং, এগুলোর কথা বলছি না, বরং ফিল্টারের কথা বলছি। ফিল্টারটাই এমন যে মাথা ঘুরে যাচ্ছে, কি দরকার এত ব্লারি ফিল্টার দেওয়ার, নর্মালি দিলেই তো হতো, এমনিতে তো খারাপ লাগছে না দেখতে। অ্যান্ড নুসরাত ভারুচা স্ট্রাগল কাকে বলে কত প্রকার কি কি, নুসরাত ভারুচা হারা হেরা টের পেল। বেচারি গাড়ির পিছনের যে বুটটা থাকে সেটা লাগাতেই পারছে না, অটোমেটেড কিন্তু বুটটা, সেন্সর আছে, টাচ করলেই লেগে যাবে, টাচ করলেই খুলবে, কিন্তু এটা লাগছেই না, কি ঝামেলা। সে বারবার হাতে করেও লাগানোর চেষ্টা করছে বাট হচ্ছেই না, আর এদিকে প্যাপারাজিরা নিচ্ছে মজা। এখন বিষয়টা হলো হয়তো তার লাগেজের জিনিসপত্র একদম গাড়ির কর্নারে চলে এসছে, একটু হাত দিয়ে পিছনে ঠেললেই বোধ হয় গাড়ির এই বুটটা ঠিকঠাক মতো লেগে যেত। বাট কি করার, বলিউড অ্যাক্ট্রেস তো, স্ট্রাগল ছাড়া তাদের কিছু হয় না। ফাইনালি আসি শাহরুখ খানের কাছে। শাহরুখ খান কিন্তু ফাইনালি অ্যানাউন্স করে দিল তার ডাঙ্কি মুভি কবে রিলিজ পাচ্ছে। ডাঙ্কি তো 2023 ডিসেম্বরে রিলিজ পাওয়ার কথা, কিন্তু মাঝখানে স্পেকুলেশন ছিল না 2024 রিলিজ পাবে, কিন্তু এবার শাহরুখ খান জওয়ানের সাকসেস পার্টিতে এসে জানিয়ে দিল ভাই ডাঙ্কি মুক্তি পাবে এবছর 22 ডিসেম্বর, দ্যাট মিন্স ক্রিসমাসে ডাঙ্কি আসছে, কথা ফাইনাল। ওয়াও, তাহলে আর কি, এবছরও শাহরুখ খানের মুভি নিয়ে উৎসব মাতাবে শাহরুখ ভক্তরা।